খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনলব শিবক্তা আবু হোসেন বাবু উপস্থিত আছেন। খুলনা মহানগর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, খুলনা মহানগর জেলা বিএনপির অঙ্গ সহযোগী এমপির চোখে নাম নেই, বাঘ কিন্তু ওনাকে খেয়ে ফেলবে উনি উনি বিশ্বাস করেন, সেই কারণে কোন অবস্থাতেই উনি ক্ষমতায় ছাড়তে রাজি নন। আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে এই ফ্যাসিস্ট এই জালেম এই জুলুমদার সরকারকে আমাদেরকে উৎখাত করতে হবে। সারা বাংলাদেশে আন্দোলনের স্প্যান তৈরি হয়েছে, এক একটি স্প্যান এক একটি আন্দোলনের স্প্যান তৈরি হচ্ছে। সরকার কিন্তু ভিতর কোনো কিছু না করি, ওরা ভারতের ব্যাপার, বাংলাদেশের তৈরি জনতা ওই নেই ওই পুলিশ কর্মকর্তাকে গতকাল যে শিক্ষা দিয়েছে ওই উচিত শিক্ষা কর্ম ধরেই এখন ইংরেজি হসপিটালে ভর্তি হয়েছে। বন্ধুরাবার ওরা মহানবীকে অপমান করা ওদের অপমান মনে হয় না। নজরুলের সেই কবিতা নবীজির অপমানে কাঁদে না কবিতর প্রাণ, মুসলিম রস আবেগ তুই তুই নবীজির দর্শন। আমি বলতে চাই বন্ধুরাবার এই সরকার ইসলামের দুশ্মন, আমাদের নবীজির দুশ্মন, আমাদের বিজি জনতার মিছিল দেখেছি। আমরা বিশ্বাস করি এই মিছিল একটি সরকার পতনের মিছিলে ইনশাল্লাহ পরিণত হবে। ইতিমধ্যেই যারা দেখতে চায় শেখ হাসিনা কিন্তু এই কথা শুনতে নারাজ, শ্রীলঙ্কাও সাবধান করা হয়েছিল শ্রীলঙ্কা বোঝে নাই। আজকে শেখ হাসিনা বুঝবে না লড়াই করে কিন্তু অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জেল জুলুম আমাদের দ্বিতীয় পাঠশালা, আমাদের মনে রাখতে হবে ফুলতলা উপজেলা বিএনপির আর একটা বিশাল মিছিল আমাদের মাঝে প্রবেশ করছে। আমরা ইতিহাস সৃষ্টি করে গেছেন, এই সরকারের প্রতি লাল কার্ড দেখিয়ে গেছেন।
আপনারা দেখেছেন রাজশাহীর আদিবাসী কৃষকরা কীটনাশক পান করে ফসলের ন্যায্য মূল্য নাম না পেয়ে কীটনাশককে আত্মহত্যা করেছে। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন যে যে কৃষক আমাদের এই 18 কোটি জনগণের ভাতের যোগান দেয় সেই কৃষককে আজকে এই সরকার পথে বসিয়েছে। কিভাবে আপনারা দেখেন সুনামগঞ্জে, আপনারা দেখেন সিলেটে, আপনারা দেখেন নেত্রকোনায়, আপনারা দেখেন শেরপুরে উজান থেকে পাহাড়ি পানি ভেসে আসছে এবং সারা সিলেট সুনামগঞ্জের হাওয়ারের এলাকায় ধান পানিতে তলিয়ে গেছে, সমস্ত মানুষ সর্বস্ব হয়ে গেছে। আওয়ামী লীগের নেতা কর্মীর পকেটে দিতে পারে অন্যায় ভাবে অবৈধ ভাবে আজকে বিভিন্ন ভাবে অপচয় করা হচ্ছে অর্থ আরব অঞ্চলের মানুষের সুখের শব্দের জন্য কয়েক হাজার ৩,৫০০ কোটি টাকা অনেক সুন্দর বাদ দেওয়া যায়, সেই বাদের টাকা ঠিকই বরাদ্দ হচ্ছে কিন্তু সব আওয়ামী লীগের নেতা কর্মীর কেটে চলে যাচ্ছে। আজকে দেশকে এইভাবে কেউ দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে আমরা কথা বলছি। আজকে আমাদের যে গণমাধ্যমের সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন, আপনারা একটা রিপোর্ট দিয়েছেন, রিপোর্টার্স উইদাউট বর্ডার একটি সংগঠন আছে, আপনারা দেখেছেন সে রিপোর্টার্স উইদাউট বর্ডারে বলেছে যে বাংলাদেশের গণমাধ্যমের বাক স্বাধীনতার অবস্থা হল তালেবান শাসিত আফগানিস্তানের থেকে উন্নতি। কিন্তু আমি খুলনা জেলার সংবাদ মাধ্যমকে গণমাধ্যমকে ধন্যবাদ দিতে চাই যে আমাদের যে বক্তব্যগুলো, আমাদের যে ন্যায্য কথাগুলো জনগণের কাছে তারা পৌঁছে দেয়, অথচ বাংলাদেশের সারা দেশে এই গণমাধ্যমের গলা টিকে দেওয়া হচ্ছে। আজকে আপনারা দেখেছেন বাংলাদেশের এই সরকার ফ্যাসিস্ট সরকার যারা বলছে ৪২-৪২ বিলিয়ন ডলার বিটা বিকাশ রয়েছে, জনগণের প্রতিবাদের আশাগুলোকে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকে যেভাবে নিত্যপণ্যের দাম রয়েছে, মানুষের যা ক্রয় ক্ষমতার বাইরে, সেই বিষয়ে যখন আমরা কথা বলি এই খুলনার প্রশাসনের ভাইদের কাছে বলব আপনারা কিন্তু আজকে অসহায়। আমরা আপনাদের অধিকারের কথা বলি, তারপরে আপনারা নিত্যনীয় আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাবো, আমরা খুলনা প্রশাসনের কাছে আহ্বান জানাবো, আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা আমরা করবই, আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। অন্যান্য দল যখন এখানে খুলনায় প্রেরণ করে আমরা বিএনপি দলকে স্বাগত জানাই, আপনারা আপনাদের বক্তব্য দেবেন, আমরা আমাদের বক্তব্য দেব। আজকে বিএনপি নেতার উপরে হামলা করে, বিএনপি নেতা কর্মীর উপর মামলা করে আপনারা দেখেছেন যে আন্দোলনকে আপনারা মতে পারবেন না। খুলনার মানুষ ডেকে উঠেছে, খুলনার মানুষ জেগে উঠেছে আপনাদের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে আমাদের কোন আন্দোলন না, আমাদের আন্দোলন এই অবৈধ সরকারের বিরুদ্ধে, এই পার্লামেন্ট বিহীন একটি সরকারের বিরুদ্ধে, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। আমরা ২০২৩ সালে নির্বাচনে এই সরকারের পতন ঘটি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব। দেশ নায়ক তারেক রহমান বলেছেন নির্বাচনের সময় আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতনকে নিশ্চিত করে নির্বাচনে অংশগ্রহণ করব, নির্বাচনে যারাই জয়লাভ করুক আমরা সবাই মিলে একটি জাতীয় সরকার গঠন করব। আওয়ামী লীগ হবে তখন বিরোধী দল, অর্থাৎ আওয়ামী লীগের নিয়ে জাতীয় সরকার গঠনের পক্ষে আমরা না, ফ্যাসিস্ট থাকবে বিরোধী দল। একসাথে এই গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে শহীদ জওয়ান সূত্র শহীদরা মাঠে নেমে এসেছে, তাই প্রশাসনের ভাইকে বলব, প্রশাসনের ভাইদের কাছে বলব যে মনে রাখবেন আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা, আপনারা আমাদের ভাই, সবার ভাই, কেন আপনারা একটি পক্ষপাত আচরণ করে আজকে আমাদের গণতান্ত্রিক অধিকারগুলোকে নস্যাৎ করবেন? এই যে আমরা আজকে শান্তিপূর্ণ আমাদের সমাবেশ করতে চাইছিলাম, এই খুলনাবাসী দেখেছে
গত 26 তারিখে প্রতিবাদে দুষ্কৃতিকারী গুন্ডারা আমাদের মিছিলের উপর হামলা করেছিল, আমাদের সমাবেশে হামলা করে আমাদের উপরে আবার মামলা দেওয়া হয়েছিল, আমাদের অফিসকে ভাঙচুর করেছিল। গত 9 তারিখে একই ঘটনা ঘটেছে। মনে রাখবেন, এবার কিন্তু যুদ্ধ হবে রাজপথে, রাজপথে যুদ্ধের জন্য শহীদরা, সুস্থ শহীদরা সব সময় প্রস্তুত রয়েছে। আমরা রক্ত চক্ষুকে পাওয়া করি না, আমরা খুলনায় শান্তি অবস্থান চাই। আমি প্রেমিস কালের একটি প্রবন্ধ থেকে আপনাদের বলতে পারি, 2003 সালে দেশ নেত্রী এবং খালেদা জিয়ার সরকার জাপান ইন্টারন্যাশনাল জাইকার সমন্বয়ে পদ্মা ব্রিজের একটি সার্ভে করেছিল এবং 2006 সালে পদ্মা ব্রিজের 10,000 কোটি টাকায় যে পদ্মা সেতু ছিল কোথায় গিয়েছে আর কবে গিয়েছে বাংলাদেশের জনগণকে হিসাব দিতে হবে। যে সপ্তাহে শুধু দক্ষিণবঙ্গের জন্য পদ্মা সেতু, সেই পদ্মা সেতুর করতে করতে দুর্নীতির প্রতীক হিসাবে মানুষের কাছে দক্ষিণবঙ্গের বাসে উপকৃত হব, কিন্তু জনগণের টাকা মানুষের টাকা লুটপাট করে যে বিদ্যুৎ উৎপাদন না করে টাকা দিচ্ছে, 30,000 উৎপাদনের এরকম সক্ষমতা বেরিয়েছে, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে 15,000 কোটি, আর 15,000 যদি উৎপাদন করতে না সেই আওয়ামী লীগের যেইভাবে হরিদের মতো টাকা লোক করে নিতে হবে। সিপিডির একটি গবেষণা আছে, বাংলাদেশের বেকারের সংখ্যা সরকার বলেছিল ঘরে ঘরে চাকরি দেওয়ার বদলে ঘরে ঘরে গুন্ডা বাহিনী তৈরি করেছে, ঘরে ঘরে সন্ত্রাস বাহিনী তৈরি করেছে। সিপিডি বলেছে, প্রতি 4 জন যুবকের 1 জন বেকার, আরো বলছে যে প্রতি 3 জন শিক্ষিত যুবকের মধ্যে 1 জন বেকার। অর্থাৎ এইভাবে আমাদের দেশের বেকারত্বের পরিমাণ বেড়ে চলছে, অথচ যারা ওই ট্রেনগুলি শোধ করে ঘুরে বেড়ান তাদের পকেটের কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। আমাদের দেশে আজকে বেকারের সংখ্যা বাড়ছে, দেখেন আমাদের খুলনার এই পাট দলগুলো, আমাদের এই পাট দলগুলো পাট দল চলছে, আজকে সমস্ত পাট দল সমস্ত আমাদের দেশগুলোকে শিল্পের নেতৃত্বে সরকার গঠন হবে, যে জাতীয় সরকার গঠন হবে তারেক রহমানের অঙ্কার মতো সেই সরকারের আমলে আমরা সেই শিল্প নগরী খুলনার ঐতিহ্যকে আমরা আবারও ফিরে আনবো।
সংকলিত করব এবং খুলনায় আমরা সম্প্রীতি রাজনীতি প্রতিষ্ঠা করব, খুলনায় আমরা সৌহার্দ্যের রাজনীতি প্রতিষ্ঠা করব। আমরা গভীর উত্তাপের সাথে দুঃখের সাথে আমি নিন্দা জানাচ্ছি, আমরা যে বা তারা কটুক্তি করেছেন, তাদের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ অবস্থান নিয়েছে, আরো অনেক দেশ অবস্থান নিয়েছে, ইনশাআল্লাহ বাংলাদেশও সেই অবস্থান নিবে। মানবতার শ্রেষ্ঠ নবী, সারা বিশ্বের মানুষের যিনি নবী, সেই নবীর প্রতি নবী রসুল্লাহ করা হচ্ছে, তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এবং সবশেষে আপনাদেরকে আবারও আন্দোলন সংগ্রামে উপস্থিত হওয়ার জন্য দেশ নায়ক তারেক রহমান জিল্লা বলেছে, ওই বাংলাদেশ যাবে কোন পথে, রাজপথে আমরা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে এই খ্যাতি আন্দোলনে লক্ষ্য থাকবো। সবাই ধন্যবাদ।